হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে অনেক বড় বড় ট্রান্সফার আপডেট আছে, এছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই আছে। আর অবশ্যই কথা বলবো আজকের ম্যাচ সম্পর্কে, যেটা হতে চলেছে সন্ধেবেলা এসসি ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো, পুরো ম্যাচের ডিটেল আপডেট জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকগুলোতে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে সন্ধে 7:30 তিলক ময়দান ভাস্কোতে এসসি ইস্ট বেঙ্গল মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসির। একদিকে কেরালা ব্লাস্টার্স এফসি, তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল এটিকে মোহন বাগানের কাছে, তারপর এখন অবধি কিন্তু একটা ম্যাচেও পরাজিত হয়নি। চারটে ম্যাচের মধ্যে একটা জয়, দুটো ড্র এবং একটা পরাজয়ের সম্মুখীন হয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি, এবং সেই কারণে চারটে ম্যাচে 5 পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলে 8 নম্বর পজিশনে আছে। একদিকে 5টা গোল স্কোর করেছে কেবিএফসি, অন্যদিকে 6টা গোল কনসিড করেছে। আর যদি এসসি ইস্ট বেঙ্গলের কথা বলি, এসসি ইস্ট বেঙ্গল 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচেও জয়লাভ করতে পারেনি, দুটো ম্যাচ ড্র করেছে ঠিকই, কিন্তু তিনটে ম্যাচে পরাজিত হয়েছে। মাত্র 2 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একদম শেষ পজিশনে আছে এসসি ইস্ট বেঙ্গল। 8টা গোল স্কোর করেছে ঠিকই, কিন্তু 14টা গোল কনসিড করতে হয়েছে এসসি ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে। একদিকে কেবিএফসি লাস্ট ম্যাচে ওডিশা এফসির মতো স্ট্রং টিমকে 2-1 পরাজিত করে আসছে, অন্যদিকে এসসি ইস্ট বেঙ্গল এফসি গোয়ার এগেনস্টে একটা পরাজয়ের সম্মুখীন হয়েছিল লাস্ট ম্যাচে, 3-4 পরাজিত হয়েছে এসসি ইস্ট বেঙ্গল। 3টে গোল স্কোর করলেও 4টে গোল কনসিড করতে হয়েছিল এসসি ইস্ট বেঙ্গলকে। তো আজকের ম্যাচে অবশ্যই ছন্দে ফিরতে চাইবে এসসি ইস্ট বেঙ্গল, চোট আঘাতে তো অবশ্যই ভুগছে পুরো টিম। ড্যারেন সিডওয়েলের মতো বিদেশি ফুটবলারকে আজও পাবে না এসসি ইস্ট বেঙ্গল। অন্যদিকে অরিন্দম ভট্টাচার্যের চোটের আপডেটে যদি আসি, অরিন্দম ভট্টাচার্য কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, 4-5 দিনের মধ্যে ট্রেনিং শুরু করে দেবেন অরিন্দম ভট্টাচার্য। এটা অবশ্যই একটা ভালো নিউজ এসসি ইস্ট বেঙ্গলের জন্য। আর একটা যেটা ভালো খবর, আজকের ম্যাচে কিন্তু স্টার্টিং লাইন আপে ফিরে আসতে পারেন মোহাম্মদ রাফিক। মোহাম্মদ রাফিক খুবই ভালো খেলেছিলেন যতগুলো ম্যাচ তিনি খেলেছিলেন, তবে লাস্ট ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তো চোট সারিয়ে তিনি সম্ভবত আজকের ম্যাচে আবারও কামব্যাক করবেন, এটাও একটা খুব ভালো নিউজ এসসি ইস্ট বেঙ্গলের জন্য। অন্যদিকে কেবিএফসিও চোট সমস্যায় ভুগছে, রাহুল কেপির মতো ফুটবলার লং টার্ম ইঞ্জুরি পেয়েছে, এছাড়া কিন্তু অ্যালবিনো গোমজো লাস্ট ম্যাচে ইঞ্জিওর্ড হয়েছিলেন। তো অ্যালবিনো গোমজো কিন্তু আজকের ম্যাচে শুরু করতে পারবেন না কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে। তো অ্যালবিনো গোমসের জায়গায় গোলকিপার হিসেবে খেলবেন প্রভসুকান গিল, অত্যন্ত ইয়াং ট্যালেন্টেড এবং ভালো গোলকিপার প্রভসুকান গিল। এবার যদি স্টার্টিং লাইন আপের কথায় আসি, কেরালা ব্লাস্টার্স এফসি 4-4-2 এরকম ফরমেশানে শুরু করতে পারে। গোলে অবশ্যই প্রভসুকান গিল, চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে হারমানজোত খাবড়া, লেফট ব্যাকে জেসেল কার্নেইরো, অন্যদিকে সেন্টার ব্যাকে লেসকোভিক এবং এনএস সিপোভিক, অর্থাৎ দুজন বিদেশি ডিফেন্ডার দিয়েই কিন্তু শুরু করতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি। চারজন মিডফিল্ডারের মধ্যে ডান দিক থেকে শুরু করতে পারেন প্রশান্ত কে, বাঁ দিক থেকে সাহাল আব্দুল সামাদ, সেন্ট্রাল মিডফিল্ডে জিকসান সিং এবং খাল রিং, অন্যদিকে দুজন স্ট্রাইকার হতে পারেন অ্যাড্রিয়ান লুনা এবং অ্যালভারো ভ্যাজগেস। অন্যদিকে যদি এসসি ইস্ট বেঙ্গলের কথা বলি, এসসি ইস্ট বেঙ্গলও 4-4-2 এরকম ফরমেশানে শুরু করতে পারে, যদিও কোচ ম্যানোলো ডিয়াজ কী স্টার্টিং লাইন আপ নিয়ে নামবেন সেটা কেউই কিন্তু আগে থেকে প্রেডিক্ট করতে পারে না, কারণ লাস্ট ম্যাচে অমরজিৎ সিং কিয়ামের মতো ডিফেন্সিভ মিডফিল্ডারকে তিনি স্ট্রাইকার পজিশনে খেলিয়েছিলেন। কোচ ম্যানোলো ডিয়াজকে এক্সপ্লেন করার জন্য এর থেকে বেশি কিছু আর বলতে চাইছি না, আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো গোলে অবশ্যই শুভম সেনই থাকবেন, এছাড়া চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে জয়নীল লরেঙ্কো শুরু করতে পারেন, সেন্টার ব্যাকে টমিস্লাব মার্সেলা এবং ফ্র্যাঞ্জো প্রিস শুরু করতে পারেন, এছাড়া লেফট ব্যাকে হীরা মণ্ডল। চারজন মিডফিল্ডারের মধ্যে ডান দিক থেকে মোহাম্মদ রাফিক শুরু করতে পারেন, এছাড়া বাঁ দিক থেকে বিকাশ জাইরু, সেন্ট্রাল মিডফিল্ডে অমরজিৎ সিং কিয়াম এবং আমির ডেরভিসেভিক, আর দুজন স্ট্রাইকার অ্যান্টোনিও পেরোসেভিক এবং নাওরেম মহেশ সিং। নাওরেম মহেশ সিংয়ের পারফরমেন্স লাস্ট ম্যাচে দুর্দান্ত ছিল, এছাড়া অ্যান্টোনিও পেরোসেভিক তো অসাধারণ একজন ফুটবলার, তো তিনি অবশ্যই স্টার্টিং লাইন আপে তো থাকবেনই। তো এই গেল আমাদের বেস্ট পসিবল স্টার্টিং লাইন আপটা, তোমরা কোনো পরিবর্তন চাও কি না অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, যদিও এসসি ইস্ট বেঙ্গলের কাছে অপশান খুবই কম আছে। এবার যদি কী ফুটবলারের কথায় আসি, কেবিএফসির হয়ে আমার মতে আজকের ম্যাচের কী প্লেয়ার কিন্তু হয়ে উঠতে পারেন অ্যাড্রিয়ান লুনা, অন্যদিকে এসসি ইস্ট বেঙ্গলের জন্য কী প্লেয়ার অবশ্যই অ্যান্টোনিও পেরোসেভিক।
তো বন্ধুরা, তোমাদের কি মতামত? কোন ফুটবলার আজকে সাইন করতে পারে? স্কোর লাইন কত হতে পারে? কে জয়লাভ করবে? অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। তো বন্ধুরা, এবার আসা যাক ট্রান্সফার আপডেটে। প্রথমেই কথা বলবো এটিকে মোহনবাগানকে নিয়ে। এটিকে মোহনবাগান কিন্তু জানুয়ারিতে সাইন করতে পারে অভিজ্ঞ ডিফেন্ডার 34 বছর বয়সী আনাস এডেথটিকাকে। অত্যন্ত অভিজ্ঞ ডিফেন্ডার, একসময় সন্দেশ জিঙ্গান এবং আনাসের জুটি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিতেন। তবে তারপর চোট সমস্যায় অনেকটাই ভুগেছেন আনাস। এর আগে কিন্তু হাবাসের আন্ডারে খেলেছেনও, মোহনবাগানে খেলেছেন, এটিকের মতো টিমে খেলেছেন, এছাড়া কেরালা ব্লাস্টার্স এফসি, দিল্লি ডায়নামোস এফসি, জামশেদপুর এফসির মতো ক্লাবে খেলেছেন। আর বর্তমানে কিন্তু জামশেদপুরেই খেলছেন। জামশেদপুরের স্টার্টিং লাইন আপে আনাসের চান্স পাওয়াটা সত্যিই মুশকিলের ব্যাপার। এখন অবধি মাত্র একটা ম্যাচেই খেলেছেন, তাও মাত্র 14 মিনিট। তো সেই সুযোগটাই কিন্তু নিতে চাইছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এই আনাসকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাইন করাতে চাইছে। সেটা এবার লোন ডিল না পার্মানেন্ট ট্রান্সফার, সেটা তো সময়ই বলবে। তবে এই আনাসকে কিন্তু টার্গেট করেছে এটিকে মোহনবাগান, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আসা যাক এসসি ইস্টবেঙ্গলের ট্রান্সফার আপডেটে। বিদেশিদের নিয়ে কথা বলবো। এসসি ইস্টবেঙ্গলের কিন্তু বিদেশি পরিবর্তন হতেই পারে, সেটা তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। যেটা আপডেট পাওয়া যাচ্ছে, আজকের ম্যাচের পরেই কিন্তু ফাইনাল কলটা নিতে চলেছে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। কোন বিদেশি ফুটবলারদের ছেঁটে ফেলা হবে সেটা কিন্তু আজকের ম্যাচের পরেই ফাইনাল ডিসিশন জানাতে পারে শ্রী সিমেন্ট ম্যানেজমেন্ট। তবে এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, সবার আগে কিন্তু ডিফেন্সে পরিবর্তন করা হবে, একজন বিদেশি ডিফেন্ডারকে কিন্তু পরিবর্তন করা হবে। এবার কার জায়গায় নেওয়া হবে, টমিস্লাভ মার্সেলা না ফ্র্যাঞ্জো প্রিস, সেটা তো সময়ই বলবে। তবে একজন বিদেশি ডিফেন্ডারকে যে চেঞ্জ করা হবে সেটা কিন্তু একদমই কনফার্ম। অন্যদিকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, আরও একজন বিদেশি স্ট্রাইকারকে কিন্তু ইনক্লুড করতে চলেছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং মোস্ট প্রোবাবলি সেটা কিন্তু ড্যানিয়েল চিমার জায়গাতেই। এছাড়া মাঝ মাঠেও পরিবর্তন হতে পারে। তবে সবার আগে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, ডিফেন্সে পরিবর্তন আসবে এসসি ইস্টবেঙ্গলের টিমে, এবং তারপরে স্ট্রাইকার পরিবর্তন করা হবে, এবং ফাইনাল কলটা আসতে চলেছে আজকের ম্যাচের পরেই। তো বন্ধুরা, এই ছিল আজকের সমস্ত লেটেস্ট আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।